এইবারে শুয়ে পড়ো মা গো, 11টা বেজে গেছে। 11টা আবার রাত নাকি? তুই শুয়ে পড়, তোর কাল কলেজ রয়েছে। মা বসে আছেন তার ইজি চেয়ারে, সরু নাকে মোটা চশমা, হর্ষা আঙুলে আতস কাজটা ধরা, কোলের ওপরে বিছানো স্টেটসম্যান, পাশের টেবিলে ফ্লাস্কে চা ওষুধ বিশুধ, রূপোর ডিবেতে পান আর জর্দা, পেতলের পিকদান, পেতলের ক্যাশ বাক্স, পিছনের টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ, আর বেতের টেবিল ল্যাম্প আগুর তলায় তৈরি, সামনে টিকটিক করছে অ্যালার্ম ঘড়িটা, ট্রাভেলিং ক্লক। মা কাগজের পাতা উল্টালেন, প্রচণ্ড খড়খড় শব্দে শব্দহীন রাত্রি টুকরো হলো। বই বন্ধ করে আমি উঠে আসি, ঘরে পা দিতেই এক গলা রজনীগন্ধার গন্ধের গভীরে ডুবে যাই। চেয়ারে বসেই ঢুলছি নার্স মেয়েটি, মা গো শুয়ে পড়ো এইবারে, রাত 1:30 বাজে। রাত 1:30? ধমকে ওঠেন, এখনো শুসলি তুই, সকালে কলেজ। বকুনি খেয়েও বলি নির্লজ্জ বেহায়া, শরীর যে খারাপ হবে, এভাবে জেগো না। শরীর এক গা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেলেন মা, আরো কত খারাপ হবে রে শরীর, আর হবেই বা কি শরীর দিয়ে। আরেকবার যেতেই হয় নিজে শোয়ার আগে, 2:30 বাজলো, মা গো থামতো দাও, খাটে শোবে চলো, শোবো শোবো এইটুকুনি বাকি, পড়া তো সহজ নেই ছানির দৌলতে। সামান্য অপ্রস্তুত হেসে ডুবে যান ছাপার হরফে, টেবিল ল্যাম্পের আলো আতস কাচের উদ্ভাসিত মনোযোগে অ্যালার্ম ঘড়িটার টিকটিক মুছে যায়। ফিরে আসতে আসতে শুনি নার্স মেয়েকে বলছেন, না না বাছা, নিবিয়ে দিও না আলো, বাতিটা জ্বলুক অমনি, আরও এক পৃষ্ঠা বাকি আছে, আরও এক পৃষ্ঠা বাকি, আরও এক প্যারাগ্রাফ, আরও একটা বাক্য বাকি, আরও একটি শব্দ দাও নার্স মেয়ে, আরও একটি দিন, আরও একটি দিন।